মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। আজ সোমবার সকাল 9:30 হিলি সীমান্তে চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়। বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই বিনীত কুমারের হাতে মিষ্টি তুলে দিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে, বিরাজমান সম্পর্ক যেন আরও জোরদার হয়, সে লক্ষ্যে প্রতিবছর দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে বাহিনী দুটির পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী বিনিময় করা হয়। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এ রেওয়াজ চলে আসছে বলে জানায় বিজিবি।